বেরিয়ে আসছে করোনার নতুন নতুন হটস্পট। যশোর জেলায় 11 জনের মৃত্যু, সারা দেশে মারা গেছেন 134 জন। অলিগলিতে বেড়েছে অকারণে চলাচল, শুধু ঢাকাতেই গ্রেফতার 600-এর অধিক। দেশের 80% মানুষকে বিনামূল্যে টিকা দেয়া হবে, সংসদে প্রধানমন্ত্রী। মডার্না সিনোফার্মের 45 লাখ ডোজে অগ্রাধিকার শিক্ষার্থী ও আগে নিবন্ধনকারীদের। টানা বৃষ্টি ও উজানের ঢলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি, প্লাবিত নিচু এলাকা। ফেনীতে পানি কমলেও কমেনি ভোগান্তি। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। বেরিয়ে আসছে করোনার নতুন নতুন হটস্পট। 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 134 জন, এর মধ্যে খুলনা ও ঢাকা বিভাগেই অর্ধেকের বেশি প্রাণহানি। তবে একক জেলা হিসাবে যশোরেই 11 জনের মৃত্যু হয়েছে। এদিকে বগুড়ায় হাইফ্লো নেজাল ক্যানোলা সরবরাহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সীমান্তবর্তী জেলা ছাড়িয়ে প্রতিদিনই চিহ্নিত হচ্ছে করোনার নতুন নতুন হটস্পট। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে 39 জন, এছাড়া রাজশাহী বিভাগে 23 জন, রংপুর বিভাগে 15 জন, চট্টগ্রাম বিভাগে 11 জন, বরিশাল বিভাগে 3 জন ও সিলেট বিভাগে 1 জন মারা গেছেন। করোনা ও উপসর্গ নিয়ে খুলনার 3টি হাসপাতালে 11 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনার 8 জন, যশোরের 2 জন ও বাগেরহাটের 1 জন। 24 ঘন্টায় 180টি নমুনা পরীক্ষায় 74 জন শনাক্ত হয়েছেন, হার 41.1%। প্রত্যেকটা পেশেন্ট অক্সিজেনের জন্য দাপাদাপি করতে, সরকারি জায়গায় আমরা কেন আসি? অসহায় বলে তো সরকারি জায়গায় কেউ আসে দেখে না যে রোগীটা কি অবস্থায় আছে। যশোরে করোনা ও উপসর্গ নিয়ে 11 জন মারা গেছেন। 24 ঘন্টায় 720টি নমুনা পরীক্ষায় শনাক্ত 250 জন। এমন পরিস্থিতিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে রবি, মঙ্গল ও বৃহস্পতি শর্ত সাপেক্ষে পাসপোর্টধারী যাত্রীদের ভারত থেকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। লাস্ট মোমেন্টে আমার হাসপাতালে ভর্তি হচ্ছে, কোন কোন পেশেন্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে মারা যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে 13 জন মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহীর 7 জন, নাটোরের 3 জন এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পাবনার 1 জন করে। 2টি PCR ল্যাবে 374টি নমুনা পরীক্ষায় 100 জন শনাক্ত হয়েছেন। ভেতর প্রচুর চাপ, রোগীর চাপ, রোগীকে জায়গা দিতে পারছে না, সেই রোগীগুলো ফ্লোরে থাকছে বা বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছে। বগুড়ায় করোনা শনাক্তের হার 36%। 24 ঘন্টায় মারা গেছেন 6 জন। এদিকে মোহাম্মদ আলী হাসপাতালে হাইফ্লো নেজাল ক্যানোলার স্বল্পতায় রোগী মৃত্যুর ঘটনার পর এরই মধ্যে জেলায় 20টি ক্যানোলা সরবরাহ করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। এছাড়া বিষয়টি হাইকোর্টের নজরে আসার পর রোববারের মধ্যে আরও 10 থেকে 15টি ক্যানোলা সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 5 জন। 24 ঘন্টায় 164টি নমুনা পরীক্ষায় 29 জন শনাক্ত হয়েছেন, হার 17.6%। এছাড়া 24 ঘন্টায় ঠাকুরগাঁওয়ে 4 জন, নড়াইলে 2 জন, মেহেরপুর, রংপুর ও ঝালকাঠিতে 1 জন করে মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা, বাইরেও বের হয়েছেন অনেকেই। নির্দেশনা মানাতে রাজধানীর প্রবেশ মুখে চেকপোস্টে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তবুও চোখ এড়িয়ে কম দূরত্বে যাত্রী নিয়ে বের হন অনেক চালক। এদিকে অলিগলিতে বেড়েছে অকারণে চলাচল, আড্ডা। নিয়ম না মানায় শুধু ঢাকাতেই 600-এর অধিক মানুষ গ্রেফতার হয়েছেন, জরিমানা করা হয়েছে প্রায় 350 জনকে। কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীর প্রবেশ মুখে চোখে পড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর তৎপরতা। একের পর এক চেকপোস্ট বসিয়ে নজরদারি করা হয় অহেতুক বের হওয়া মানুষকে, যথাযথ কারণ দেখাতে না পারলে আটকে দেওয়া হয় যানবাহন। তবু নানা অজুহাতে চোখ এড়িয়ে রাস্তায় নামেন মানুষ। যন্ত্রচালিত যান চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে স্বল্প দূরত্বে যাত্রী নিয়ে বের হন অনেক চালক। আইসিটি এতটুকু জায়গা, এর মধ্যে পুলিশ নাই, এই জায়গায় আছে গাড়ি পাই না তো, অ্যাম্বুলেন্স পাইছি রাস্তায়, পরে ওনারে বহুত রিকোয়েস্ট করে আছে। আমি তো চালাইতে পারি না মোটরসাইকেল, আমার তো ইমার্জেন্সি ডাক্তার দেখাইতে হবে। কোম্পানি গাড়ি, লাবিব গ্রুপের গাড়ি, এই যে মামলাটা নিলে আমার ডাইরেক্ট অফিসে নিয়ে দেখাইলে আমার বলবে কি কালকে তোমাকে আই নিয়ে বেরোয়া লাগবে না, তুমি বাসায় চলে যাও। রাজধানীর বিভিন্ন মহাসড়কে টহল দিয়ে যাচ্ছেন সেনা সদস্যরাও। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সেনা সদস্যরা ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। অপ্রয়োজনে যারা এখানে আসবে তাদেরকে বিধি অনুযায়ী আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এত সব তৎপরতার মধ্যেও অনেকে অসচেতন মাস্ক ব্যবহারে, নির্দেশনা অমান্য করায় তাই শাস্তিও দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। যারা পরিচয়পত্র দেখাতে পারছেন তাদেরকে কর্মস্থলে যাওয়ার সুযোগ করে দিচ্ছি, আর অন্যথায় যদি কেউ ব্যর্থ হচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দোকান খোলা রাখার জন্য পানিশমেন্ট দিয়েছে এবং বাইরে আসার জন্য পানিশমেন্ট হয়েছে। যারা এই নিষেধাজ্ঞার অধীনে আসেন
যারা দূরে থাকার কথা তারা যারা বেরিয়ে আসছেন তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা। মহাসড়কে লকডাউনের কঠোরতা থাকলেও অলিগুলির চিত্র ছিল সম্পূর্ণ উল্টো। সন্ধ্যা নামতেই বাসা থেকে নেমে পড়েন নগরবাসী। গলির চায়ের দোকান থেকে শুরু করে মুদির দোকান সবই চলে স্বাভাবিক সময়ের মতো। আমরা দৈনিক দোকান খুলনা না পারলে আমাদের পেটে ভাত নাই, এই কথাটা কি আপনারা কেউ বলতেছেন? লকডাউন দিছে, এই যে সাধারণ যারা শ্রমিক দিন আনা দিন খায়, এক অবস্থা খুবই খারাপ। কারণ পেটে যদি ভাত না থাকে আপনার লকডাউন মানব কি? এলাকার ভিতরে কি হচ্ছে সেটা যদি ফলো না করলেন তাহলে এরকম স্ট্রিক্ট লকডাউন দিয়ে আসলে আমাদের মানে করোনা মতন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব না। করোনার প্রকোপ ঠেকাতে 21 দফা নির্দেশনা দিয়ে 1 জুলাই থেকে সারা দেশে চলছে 7 দিনের কঠোর বিধিনিষেধ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত টাকাই লাগুক দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে। বৈশ্বিক বাজারে চড়া দামে কিনলেও দেশের 80% মানুষকে বিনামূল্যে টিকা দিবে সরকার। শনিবার সকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে কথা বলেন সংসদ নেতা। এ সময় টিকা প্রয়োগ শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথাও বানান সরকার প্রধান। শেষ হলো 2021-22 অর্থ বছরের বাজেট অধিবেশন। করোনার কারণে 12 কার্যদিবসেই শেষ হয় নতুন অর্থবছরের বাজেট পাশের আনুষ্ঠানিকতা। এবারের অধিবেশনে 85 জন সংসদ সদস্য 15 ঘন্টা 32 মিনিটের আলোচনায় চূড়ান্ত করেছেন নতুন অর্থবছরের রাষ্ট্রীয় আয় ব্যয়ের খতিয়ান। পাশ হয়েছে 7টি বিল। রীতি অনুযায়ী শনিবার দুপুরে অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জানান, বিশ্ববাজারে চড়া দামে কিনলেও মানুষের কাছে বিনামূল্যে টিকা পৌঁছাতে সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে মডার্না এবং সিনোফার্মের টিকা বাংলাদেশে পৌঁছে গেছে। যেখানে যেখানে টিকা পাওয়া যাচ্ছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আরও টিকা আমরা নিয়ে আসবো, কিনে যত লাগে আমরা কিনবো। তার জন্য আলাদা বাজেটে টাকাই রাখা আছে, এর জন্য কোনো চিন্তা হবে না। ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে আমরা 80% লোকের টিকা আওতায় নিয়ে আসবো আর সমস্ত টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে, আমরা কিনছি অনেক টাকা দিয়ে। কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান সংসদে উত্থাপিত এই প্রশ্নেরও উত্তর দেন সরকার প্রধান। একটু ক্ষতি হচ্ছে কিন্তু এই টিকা দিয়ে পরেই আমরা কিন্তু সকল স্কুলগুলি খুলে দেব। আমরা জেনে শুনে লেখাপড়া শিখবে কিন্তু সেই লেখাপড়ার জন্য তাদের মৃত্যুর মুখে ঠেলে দেব কি না আমার মাননীয় সংসদ উপনেতা সেটা একটু বিবেচনা করবেন। লকডাউনেও সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা এখন লকডাউন ঘোষণা করেছি, আমি দেশবাসীকে বলবো যে আপনারা অন্ততপক্ষে নির্দেশনাগুলি মেনে নিজেকে সুরক্ষিত রাখেন, অন্যকে সুরক্ষিত রাখেন, অন্তত এটা ছড়াতে দিয়েন না, কেউ না খেয়ে যাতে কষ্ট না পায় তার জন্য আমরা সকলে দরকারে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। প্রান্তিক মানুষের উন্নয়ন দেশের অর্থনীতির চেহারা বদলে দিচ্ছে বলেও বিশদ তথ্য উপাত্ত তুলে ধরেন শেখ হাসিনা। যাদের কথা কেউ কোনোদিন চিন্তা করেনি আমরা তাদের জন্যই কাজ করছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চার চালানে দেশে এলো 45 লাখ কোভিড টিকা। এর মধ্যে 25 লাখ টিকা কোভ্যাক্সের মাধ্যমে এসেছে যুক্তরাষ্ট্রের উপহার হিসাবে, আর বাকি 20 লাখ এসেছে চীনের সিনোফার্ম থেকে কেনা টিকার বাণিজ্যিক 2 চালানে। -25 ডিগ্রিতে রাখার উপযোগী মডার্না টিকা দেশের সব প্রান্তেই জেলা পর্যায়ে সংরক্ষণের সক্ষমতা রয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ডিসেম্বরের মধ্যে 10 কোটি টিকা জোগাড়ের বন্দোবস্ত হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছন্দপতন কাটিয়ে পুরো দমে গতি আসবে টিকাদান কার্যক্রমে। টিকা কার্যক্রমের ছন্দপতন আর বিদ্যমান সংকটের বিপরীতে আশা জাগে নেয়া চিত্র। মাত্র 9 ঘন্টা 20 মিনিটের ব্যবধানে দেশের মাটিতে কোভিড টিকার 4 চালান। শুক্রবার রাত 11:20 চতুর্থ কোভিড টিকা হিসেবে ঢাকায় আসে মার্কিন কোম্পানি মডার্নার প্রথম চালান। পরের চালান পৌঁছায় শনিবার সকাল 8:40 আর রাত 12:30 ও ভোর 5:30 বাংলাদেশ বিমানে চীন থেকে আসে 20 লাখ ডোজ, যা সিনোফার্ম থেকে কেনা টিকার বাণিজ্যিক চালান। 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রার উপযোগী সিনোফার্মের টিকা নিয়ে যাওয়া হয় গাজীপুরে বেক্সিমকোর ওয়ার হাউসে, আর -25 থেকে -15 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ উপযোগী মডার্নার টিকা রাখা হয় রাজধানীর মহাখালীতে ইপিআই সদর দফতরে। যখন আমরা প্রয়োগ শুরু করব এটাকে থ করতে হয়, থ করার পরে +2 to +8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা 1 মাস পর্যন্ত রাখা যাবে। বিভিন্ন উৎস থেকে ডিসেম্বরের মধ্যে 10 কোটি টিকা পাওয়ার আশা জানিয়ে সরকারের 2 মন্ত্রী বলেন, আগামীতে থাকবে না
সংকট, সেরামের টিকা নিয়েও যাচ্ছে সম্ভাবনা। ডিসেম্বরের মধ্যে প্রায় 10 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে, এটা আমরা আশা রাখি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিনের জন্য যত টাকা দরকার। দেশে এখন পর্যন্ত জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে 8 প্রতিষ্ঠানের টিকা। সংশ্লিষ্টদের আশা, এবার টিকাদান কর্মসূচিতে আসবে গতি, উপযুক্ত সব মানুষই আসবেন টিকাদান কর্মসূচির আওতায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মডার্না সিনোফার্মের 45 লাখ ডোজ টিকা এলেও কবে থেকে গণটিকাদান শুরু সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। তারা বলছে এই টিকা প্রথমেই পাবেন মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, প্রবাসী শ্রমিক এবং আগে নিবন্ধনকারীরা। এদিকে 50-ঊর্ধ্বদের দ্রুত টিকার আওতায় আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। কিছুটা বিরতি দিয়ে শনিবার ফের দেশে এসেছে 45 লাখ নতুন টিকা। যুক্তরাষ্ট্রের উপহার মডার্নার টিকা ও চীন থেকে এসেছে সিনোফার্মার টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দেশে এ পর্যন্ত টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন প্রায় 73 লাখ মানুষ। এর মধ্যে 2 ডোজ পেয়েছেন প্রায় 43 লাখ আর 1 ডোজ পেয়েছেন 58 লাখ লোক। সে হিসেবে রেজিস্ট্রেশন করা প্রায় 14 লাখ মানুষ 1 ডোজ টিকাও পাননি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে নতুন টিকা তাদের দেওয়া হবে। তবে গণ রেজিস্ট্রেশন ও গণটিকা ফের কবে শুরু হবে তা নিয়ে আশার বাণী শোনাতে পারেনি অধিদপ্তর। এখনই দিন তারিখ বলতে পারবো না, এটি কাজ হচ্ছে, খুব সহসা শুরু হবে। এই টিকাটি 40-ঊর্ধ্ব মানুষ যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু একটি ডোজও টিকা পাননি, প্রবাসী শ্রমিকরা যারা আছেন, যারা এখন নতুন করে রেজিস্ট্রেশন করবার সুযোগ পাচ্ছেন, মেডিকেল শিক্ষার্থীরা আছেন, নার্সিং শিক্ষার্থীরা আছেন, IHT ম্যাথসের শিক্ষার্থীরা আছেন, বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা হলে অবস্থান করেন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যাদের নামের তালিকা পাঠিয়েছে তারাও এখান থেকে টিকা পাবেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 45 লাখ টিকা সঠিকভাবে বন্টনের উদ্যোগ নিয়েছে সরকার, তবে সকল শ্রেণীর বয়স্কদের দ্রুত টিকার আওতায় না আনতে পারলে মৃত্যু সংখ্যা কমবে না। এখন আমরা প্রথম দিকে যে টিকাগুলো দেবো এগুলো হচ্ছে মৃত্যুহার কমানোর জন্য টিকা দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি, জাতীয় প্রয়োজন হিসেবে যে শতকরা মানে 55-এর ঊর্ধ্বে যে শতকরা 10 ভাগ লোক আছে বাংলাদেশে ওদেরকে সবার আগে দিয়ে দেয়, তাহলে কিন্তু মৃত্যুহার অনেক কমে যাবে। দেশের কমপক্ষে 70% মানুষকে টিকার আওতায় না আনা পর্যন্ত করোনা থেকে দেশ ঝুঁকিমুক্ত হবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এবার রেলের সঙ্গে যুক্ত হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত 244 কিলোমিটার রেললাইন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 2022 সালে কাজ শুরু করে 2030 সালে শেষ করার আশা রেলমন্ত্রীর। নাজমুস সালেহীর রিপোর্ট। সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা, দক্ষিণবঙ্গের এই পর্যটন কেন্দ্রে আগামীতে ট্রেনে চড়েও যেতে পারবেন ভ্রমণ পিপাসুরা। ঢাকা থেকে কুয়াকাটা সংযোগ স্থাপনের জন্য এক বিশাল কর্মযজ্ঞের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জ, মাদারীপুর ও দক্ষিণাঞ্চলের বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী পর্যন্ত 244 কিলোমিটার রেলপথ নির্মাণ করতে যাচ্ছে রেলওয়ে। ফিডিবিলিটি স্টাডি প্রকল্প এটা ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে, ডিটেল ডিজাইন সম্পন্ন হয়েছে এবং টেন্ডার ডকুমেন্টও প্রিপারেশন হয়ে গিয়েছে। প্রকল্প অনুযায়ী পায়রা বন্দরে রেলওয়ে অর্থনৈতিক জোন, বরিশালে রেলওয়ে মাল্টিমোডাল হাব সহ 19টি বড় রেল স্টেশন নির্মাণ করা হবে। 17 কিলোমিটার নিচু জমিতে হবে উড়াল রেল লাইন। কীর্তনখোলা, পায়রা সহ বড় নদীগুলোতে নির্মাণ করা হবে 46টি বড় রেল সেতু, থাকবে 440টি বক্স কালভার্ট। কোনো রেল ক্রসিং ছাড়া ট্রেন চলবে কালভার্টের ভেতর দিয়ে। এই অঞ্চলের অর্থনৈতিকভাবে এবং জাতীয়ভাবে বিপুল ধরনের একটা পরিবর্তন আসবে। 44,000 কোটি টাকা সম্ভাব্য ব্যয়ের এই প্রকল্পে যুক্তরাষ্ট্র, চীন সহ উন্নয়ন সহযোগী অনেক দেশ অর্থায়নের ইচ্ছা প্রকাশ করেছে বলে জানালেন রেলমন্ত্রী। 30 সালের মধ্যে আশা করছি যে আমরা কুয়াকাটা রেলে চড়ে কুয়াকাটা পর্যন্ত যেতে পারবো। যুক্তরাজ্য, চাইনিজ গভর্নমেন্ট, সাউথ কোরিয়ান গভর্নমেন্ট তারাও আগ্রহ দেখাচ্ছে। চলতি বছরের জুলাই মাসেই প্রকল্পটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে উত্তরাঞ্চলের নদ-নদীতে বেড়েছে পানি। নিচু এলাকা তলিয়ে যাওয়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে ফেনীতে পানি কমলেও এখনও ভোগান্তিতে 10 গ্রামের বাসিন্দা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সব নদ-নদীর পানি বেড়েছে। প্লাবিত হয়েছে তীরবর্তী নিচু এলাকা।
পানি বাড়ার সাথে সাথে ধরলা নদীর তীরবর্তী জগমোহন চরের বাসিন্দারা রয়েছেন বন্যা আতঙ্কে। গত বছরেও চরটি পানিতে ডুবে যায়, বাঁধটি রয়েছে ভাঙনের ঝুঁকিতে। এতে মাত্র 200 মিটার দূরে থাকা স্থলবন্দরের মহাসড়ক, বাজার, স্কুল, ব্যাংক তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বান্দর উপরে আছি, সেও মনে আধঘান ঘর গেছে ভাঙ্গি, আর আধঘানের মধ্যে পড়ে আছি। আমার বাড়ি ভাঙছে, জায়গা নাই, আমরা কটাই থাকি, আমরা মানুষের বাড়িতে আসি। বৃষ্টি পড়বে নাকছে, পানির বলান, তারপরে নদী ভাঙতেছে, বাড়ি ঘর দিয়ে নিয়ে কোন দিকে যাই আমরা? ফির পানি বাড়বে না যে ফির ভাঙবে নদী, বন্যায় আমরা তলে যাবো না যে। বৃহস্পতিবার ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি স্থানে ভেঙে কমপক্ষে 10টি গ্রাম প্লাবিত হয়। পরদিন থেকে পানি কমতে শুরু করায় দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষয়ক্ষতি। স্থানীয়রা জানান এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নষ্ট হয়ে গেছে এগুলো, আর কদিন, দুই দিন পরে, মানে একদিন পরে একটা পানি ফসে যাবে। এদিকে নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দার গোলামখালী নদীর পানি বেড়ে যাওয়ায় কয়েক শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। তা কেটে যাওয়ায় ঢাকা ও চট্টগ্রামে প্রবাসীদের টিকা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। অগ্রাধিকার পাচ্ছেন কুয়েত ও সৌদি প্রবাসীরা। সার্ভারের গতি কিছুটা কম থাকায় সময় লাগলে সবার নিবন্ধনই শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সার্ভার জটিলতা কেটে যাওয়ায় শনিবার সকালে শুরু হয় প্রবাসীদের টিকা কার্যক্রমের নিবন্ধন। ঢাকা জেলা প্রবাসী কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ভিড় করেন প্রবাসীরা। কঠোর বিধিনিষেধের মধ্যেই স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে চলে রেজিস্ট্রেশনের কাজ। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এদিন টাকা জমা দেন অনেকে। যারা পারেননি তাদের রসিদের মাধ্যমে নেওয়া হচ্ছে বলে জানায় জনশক্তি অফিস। গণপরিবহন না চলায় অন্য জেলার প্রবাসী যারা ঢাকায় আটকা পড়েছেন তাদেরও পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এদিকে সার্ভার জটিলতা কাটিয়ে চট্টগ্রামেও দ্বিতীয় দিনের মতো চলছে নগরীর আগ্রাবাদে জেলা জনশক্তি অফিসে প্রবাসীদের টিকা দেওয়ার রেজিস্ট্রেশন কার্যক্রম। ভ্যাকসিনের জন্য আমি একবার ফ্লাইট মিস করা হয়েছে, এখন আবার নতুন করে ভ্যাকসিন নিয়ে আমি আবার নতুন করে যাওয়ার জন্য এখানে আসা হয়েছে। আজকে আমি প্রথম আসছি, তাই ইনশাল্লাহ প্রথম দিনই আমার টাকা বিকাশে পারছি আমি। সকালবেলা আমি ট্রাই করলাম, পুরোটা হয়ে গেছে এবং আমি সকাল 6টায় বিকাশ পেমেন্ট পুরোটা করে দিচ্ছি। দুবাই প্রবাসী যারা তাদের জন্য মনে হয় একটু লেট করতে পারে, কারণ দুবাইতে এখন ফ্লাইট বন্ধ আছে। এনটিএমসি সার্ভারে প্রতিদিন 1 থেকে 1.5 হাজারের তো তথ্যের যোগান দেয়া যায়। ধীরগতি হলেও সবার নিবন্ধনের কাজ সম্পন্ন করা হবে বলে জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সৌদি আরব এবং কুয়েতে আমি যারা আছেন তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, তো একই সাথে পরপরই আমাদের অন্যান্য দেশে যারা প্রবাসী আছেন তারাও কিন্তু টিকাগুলি নিতে পারবেন। গতকাল কিন্তু সমস্যা হয়েছিল, এটা হয়তো সার্ভারে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর টিকা পেতে সুরক্ষা অ্যাপে গিয়ে পাসপোর্ট নম্বর দিলেই টিকা গ্রহণের জন্য মনোনীত হবেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। একে তো ভিক করা মোবাইল আনলক করতে খরচ অনেক, তাই দামি মোবাইল বিশেষ করে আইফোন চুরি বা ছিনতাইয়ের পর করা হয় বাইপাস। আর রাজধানী থেকে চুরি হওয়া এই মোবাইল ফোনগুলো ক্রয় বিক্রয়ের মূল কেন্দ্র গুলিস্তানের পাতাল মার্কেট। বুলবুল রেজার রিপোর্ট। চলতি পথে সঙ্গে থাকা ব্যাগটি ছো মেরে নিয়ে যেতে পারে ছিনতাইকারী। ব্যাগে থাকা মূল্যবান জিনিসপত্রের সঙ্গে হারিয়ে যেতে পারে পছন্দের মোবাইল ফোনটিও। একই ঘটনা ঘটতে পারে বাসেও, সেখানে ওত পেতে আছে চোর কিংবা ছিনতাইকারী, টার্গেট মোবাইল সেট। গুলিস্তানের পাতাল মার্কেটে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ক্রয় বিক্রয় সিন্ডিকেটের সঙ্গে জড়িত মিজানুর রহমান মিজু নামের এক দালালকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোবাইলের বড় অংশটি চলে যায় গুলিস্তানের পাতাল, সুন্দরবন ও স্টেডিয়াম মার্কেটে। সেখান থেকে কিছু মোবাইল সরাসরি ক্রেতার কাছে বিক্রি হয়। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বেশিরভাগ মোবাইল পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামে, কিছু মোবাইল যায় দালালদের কাছে। মিজু আনলক করা আইফোন সরাসরি বিক্রি করেন, আর আইক্লাউড লক করা ফোন করেন বাইপাস। পাশাপাশি মোবাইলের ডিসপ্লে, ব্যাটারি, ক্যাসিং আলাদা আলাদা বিক্রি করেন। ফেসবুকে বিজ্ঞাপন দেখে 30,000 টাকায় আইফোন কিনে পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে এই তরুণকে। পরে তারা আমাকে জানায় যে আমার ফোনটা চোরাইকৃত ছিল, ইভেন তারা আমার ফোনটাকে জব্দ করে। অনেকেই আবার গুলিস্তানের পাতাল মার্কেট কেন্দ্রিক চোর চক্রের কাছ থেকে মোবাইল কিনে ব্যবসা শুরু করেছিল। আমাদের বলছে যে বাইরের থেকে আসছে কাস্টম অফিসার, আমরা তো জানি না যে এটি চোরাই ফোন। পুলিশ বলছে বাইপাস করা মোবাইল উদ্ধার করা সম্ভব নয়। মানব দেহের মতো মোবাইলেরও বাইপাস করে একটা ভিন্ন লাইন তৈরি করে দেন, যেই লাইন দিয়ে
ওয়াইফাই ভিডিও কল অথবা বিভিন্ন অ্যাপস ব্যবহার করতে যাবেন। জেনে শুনে চোরাই মোবাইল না কেনার পরামর্শ পুলিশের। আমরা তদন্ত করে দেখছি আরো। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। স্পেনে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নেওয়া হলেও সতর্কতা হিসেবে অনেকে নিজ উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলছেন। তরুণরা মাস্ক না পরলেও বয়স্করা নিজেদের নিরাপদে রাখতে এখনও মাস্ক পরেই রাস্তায় বের হচ্ছেন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। স্পেনে বিরোধী দলগুলোর চাপে গত 21 জুন মন্ত্রিসভার বৈঠকে মাস্ক পরার বাধ্যবাধকতা উঠিয়ে নেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী 26 জুন থেকে রাস্তাঘাট, পার্ক কিংবা উন্মুক্ত স্থানে মাস্ক ছাড়া চলাচল করতে পারবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। তবে এরপরেও রাস্তায় অনেকেরই মুখে মাস্ক পরতে দেখা যায়। এ বিষয়ে স্প্যানিশদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের তৃতীয় ঢেউ শঙ্কিত তারা। দেড় বছর যাবৎ আমরা মাস্ক পরেছিলাম এবং স্পেন সরকার বর্তমানে মাস্ক উঠাইয়া নেওয়ার কারণে আমাদের খুব আনন্দ লাগতেছে। আমরা এখন ফ্রিভাবে রাস্তায় চলাফেরা করতেছি। সরকারের নির্দেশনায় এখনও শপিং মল, মেট্রো রেল কিংবা জনবহুল স্থানে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ বহাল আছে। আর তাই এখানকার স্বাস্থ্য সচেতন মানুষ নিজেদের সুরক্ষায় এখনও মাস্ক পরার পক্ষে। এতদিন মাস্ক পরতে বাধ্যতামূলক ছিল, গরমে মাস্ক পরে থাকা খুব কষ্টের। সরকারের নির্দেশে অবশেষে মাস্ক ছাড়া আমরা বের হতে পারছি। করোনার প্রথম ঢেউয়ে স্পেন যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল সে দৃশ্য এখনও দেশটির নাগরিকরা ভুলতে পারেনি। ধীরে ধীরে নিজেদের সচেতনতা আর স্পেন সরকারের তৎপরতায় দেশটিতে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মত বিশ্লেষকদের। সময় সংবাদ, স্পেন। বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বাতিঘর হুক লাইট হাউস আয়ারল্যান্ডের ওয়েক্সফোর্ড কাউন্টিতে এখনও এটি সচল রয়েছে। আয়ারল্যান্ড থেকে 850 বছরের পুরনো সেই লাইট হাউসটির আদ্যোপান্ত জানাচ্ছেন সহকর্মী সৈয়দ জুয়েল। উইলিয়াম মার্শাল গ্রেটেস্ট নাইট হিসেবেই যিনি পরিচিত, 850 বছর আগে ওয়েক্সফোর্ডের হুক উপদ্বীপের হুকহেডের উপর অবস্থিত হুক বাতিঘরটি তৈরি করেন তিনি। মূলত শিপিং বাণিজ্য রক্ষার জন্য এটি তৈরি করা হয়েছিল। ঘন কুয়াশায় সামুদ্রিক যাত্রীদের পথ দেখায় এই বাতিঘর, দিয়ে থাকে নানা সতর্কতা সংকেত। বিশ্বে যে কয়টি বাতিঘর এখনো সচল আছে তার মাঝে এটি শীর্ষে, আর প্রাচীনতম বাতিঘরের মাঝে এটি দ্বিতীয়। মধ্যযুগীয় স্থাপত্যের অন্যতম আকর্ষণীয় উদাহরণ এই হুক বাতিঘর। স্থানীয় চুনাপথর দ্বারা নির্মিত হয়েছিল এর মূল ভবন, যেটি এখনও অবিকল অক্ষত অবস্থায় আছে। কুয়াশার সময় এর মাঝে থাকা এয়ারহর্ন প্রতি 45 সেকেন্ড পরপর বিস্ফোরিত হয়, যা কুয়াশার সময় সামুদ্রিক পথ খুঁজে পেতে সাহায্য করে। তৈরির পর থেকে 1641 সাল পর্যন্ত বাতিঘরটির সঙ্গে জড়িত থাকা সন্ন্যাসীরাই এটির দেখাশোনা করত। এমনকি ওই পরিবারের সদস্যরা 1977 সাল পর্যন্ত এই বাতিঘরটিতেই থাকত। বিখ্যাত বাতিঘরটি দেখতে প্রতিদিনই ভিড় করেন শত শত পর্যটক। বাংলাদেশিরাও সময় পেলেই ঘুরতে আসেন এই জায়গায়। আমরা বারবার আসি ফ্যামিলি এবং ফ্রেন্ডস সহকারে শুধুমাত্র এই লাইট হাউসটি দেখার জন্য। এই লাইট হাউসটি হচ্ছে পৃথিবীর মধ্যে খুব ঐতিহ্যবাহী এবং খুবই খ্যাতি সম্পন্ন একটি লাইট হাউস। নোর ও শির নদীর মিলনস্থলের পাশেই পাথুরে সৌন্দর্যের এই বাতিঘরটি কয়লা থেকে বৈদ্যুতিক অপারেশনে রূপান্তরিত করা হয় 1972 সালে, যেটি আজও সামুদ্রিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বাতিঘর ওয়েক্সফোর্ডের এই হুক বাতিঘর, যেটি সগৌরবে দাঁড়িয়ে আছে 850 বছর ধরে। এখনও যারা এই বাতিঘরে ভ্রমণে আসেন 850 বছরের প্রাচীন সেই সময়ের কথা স্মরণ করেন অন্তর জুড়ে। আয়ারল্যান্ডের ওয়েক্সফোর্ডের হুক বাতিঘরের সামনে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। কুয়েতে নিজে সফল হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন বহু বাংলাদেশের কর্মসংস্থানও। কুয়েত প্রবাসী ব্যবসায়ী অ্যাম্বাসেডর গ্রুপ অফ কোম্পানির কর্ণধার বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মুকায়ালি এখন পরিণত হয়েছেন প্রবাসীদের রোল মডেল হিসেবে। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুয়েতে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন।
তাদের মধ্যে প্রবাসীদের অনেকেই নিজ মেধা পরিশ্রম আর ভাগ্যের জোরে শ্রমিক থেকে প্রতিষ্ঠা পেয়েছেন সফল ব্যবসায়ী হিসেবে। এর মধ্যে লুৎফর রহমান মুকাই আলী একজন, যিনি 1982 সালে কুয়েত আসার পর থেকে ধাপে ধাপে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে রেমিটেন্স যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি কুয়েত সিটিতে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে স্বাবলম্বী হয়েছেন অনেক প্রবাসী। এমনকি ফিলিপাইনের ম্যানিলাতে তার নিজস্ব কারখানাও রয়েছে। বাংলাদেশের থেকে মেন পাওয়ার আরো আসুক আমরা চাই, কারণ আমরা এখানে কিন্তু মেন পাওয়ার দিকে অনেক দুর্বল। অন্য অন্য দেশে মেন পাওয়ার স্কিল মেন পাওয়ার আসে, আর আমাদের দেশে বেশিরভাগই ক্লিনার এবং সাধারণ সেলসম্যান অন্যরা আসে। আমরা চেষ্টা যদি করি দেশের জনশক্তি যারা রপ্তানি করে তারা যারা জড়িত আছে তাদেরকে উপদেশ এবং মনে করেন অনুরোধ থাকবে আগামীতে স্কিল তার প্রতিষ্ঠানে বাংলাদেশ ফিলিপাইন ভারত নেপালের কয়েকশো শ্রমিক কর্মরত আছেন। এছাড়া ব্যবসায়ী লুৎফর রহমান বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠান সুপার শপ ও শিক্ষা প্রতিষ্ঠানের ট্রাস্টি হিসেবে জড়িত আছেন। সময় সংবাদ কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেরিয়ে আসছে করোনার নতুন নতুন হটস্পট। যশোর জেলায় 11 জনের মৃত্যু, সারা দেশে মারা গেছেন 134 জন। অলিগলিতে বেড়েছে অকারণে চলাচল, শুধু ঢাকাতেই গ্রেফতার 600+। দেশের 80% মানুষকে বিনামূল্যে টিকা দেয়া হবে, সংসদে প্রধানমন্ত্রী। মডার্না সিনোফার্মের 45 লাখ ডোজে অগ্রাধিকার শিক্ষার্থী ও আগে নিবন্ধনকারীদের। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।